আজ শিব চতুর্দশী, অর্থাৎ শিবরাত্রির দিন। আজকের দিনেই বিভিন্ন জায়গাতে শিবের পুজো অর্চনা চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার কাঁদির প্রাচীন ঐতিহ্যবাহী রুদ্রদেব মন্দিরে। আর এই মন্দিরেই শনিবার সকাল থেকেই ভক্তদের ভিড় জমেছে পুজো দেওয়ার জন্য। কথা বলে না মন্দিরের পুরোহিতদের সঙ্গে। আচ্ছা, এই মন্দির কী নামে পরিচিত, কীভাবে হয়, আপনি ছেড়ে দিন। কালাগ্নি রুদ্রদেবের মন্দির। এটা মহাদেব বুদ্ধ মূর্তি। এটা এই মূর্তির আজকে বিশেষ জল ঢালা অঞ্জলি সহ প্রচুর মহিলাদের ভিড়। আর এই এই আজকের মন্দিরে মোটামুটি 6টা 7টার পর থেকে রাত্রি 1টা 2টো পর্যন্ত জল ঢালা হয়। কালকে বেলা 3টে 5 মিনিট পর্যন্ত জল ঢালা হবে। বিশাল অনুষ্ঠান। বা আমাদের এখানকার প্রশাসনিক বা এখানে রিপোর্টাররা বহু সহযোগিতা করে। এই ভক্তের ভিড় কিছু না হলে পরে 5 থেকে 7 হাজার লোকের ভক্ত হয় এখানে। এই মেলা সমাগম হয় একটা এখানে। এখানে তো প্রত্যেক বছরই জল ঢালি, মনস্কামনা থাকে, আবার বাবার প্রতি ভালোবাসা, যেটা সেই জন্যই জলটা ঢালি। কতদিন ধরে এই উপোস করছেন? 5 বছর ধরে করি কন্টিনিউ। এই মন্দিরে সকাল থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, পুজো দিতে আসছেন নিজস্ব মনস্কামনা নিয়ে। শুধু তাই নয়, মুর্শিদাবাদ জেলার কান্দির বিভিন্ন জায়গা থেকে এখানকার ভক্তরা সমাগম হয়। আমরা এই মুহূর্তে কথা বলে নেবো অন্য পুরোহিতের সঙ্গে। এই মন্দিরের কী বিশেষত্ব রয়েছে এবং কী নামে পরিচিত, কতদিনকার প্রতিষ্ঠিত এই মন্দির? এই মন্দির অনেক দিনের পুরনো, অনেক বহু বছর হয়ে গেল। এটা কান্দির রুদ্রদেব মন্দির নামে পরিচিত। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, বাইরে থেকে অনেক লোকজন আসে। আর আজকে মহাশিবরাত্রি, সে উপলক্ষে আশা করছি প্রচুর লোকজনের সমাগম হবে। এক সকাল থেকেই যেভাবে ভিড় জল ঢালা শুরু হয়েছে, তাতে চতুর্দশী এখনও লাগেনি, চতুর্দশী সন্ধ্যে 6টার পর লাগবে। আশা করছি প্রচুর ভিড় হবে, প্রশাসন থেকে প্রচুর রকম স্বীকৃতি। এটা অনেক প্রাচীন ঠাকুর, আমাদের বাবা রুদ্রদেব বহুকাল আগে একজন সাধু ছিলেন, কামদেব ব্রহ্মচারী। তিনি নিয়ে এসেছিলেন বাবাকে, স্নান করতে গিয়ে নদী কান্দি নদীতে পেয়েছিলেন, সেখান থেকে নিয়ে এসেছিলেন, দিয়ে এখানে প্রতিষ্ঠা করেন। সেইখান থেকেই চলে আসছে বংশ পরম্পরায়। এখানে আমরা পুরোহিত পুজো করছি, সেই ট্র্যাডিশন আজও চলে আসছে এই মন্দির। আচ্ছা, এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে, কুকুরে কামড়ালে সেখানে একটা ওষুধ দেওয়া হয়, সেই বিষয়টা? হ্যাঁ, এখানে প্রত্যেক রবিবার কুকুরে কামড়ানো, কুকুর বলে নয়, বিভিন্ন রকম বিষের ওষুধ দেওয়া হয়। কেবল সাপকে কামড়ানো বাদ দিয়ে বিভিন্ন রকম বিষের ওষুধ এখানে দেওয়া হয়। রবিবারটা ছুটির দিন বলে ধার্য করা হয়েছে, কিন্তু আমাদের সপ্তাহে 7 দিনই বিষের ওষুধ দেওয়া হয়। বাবার আশীর্বাদে সবাই এখানে আসে, ওষুধ খায়, ভালোও হয়। সেই জন্য বাবার প্রতি, বাবার একটা আলাদা মহিমা আছে, সেই জন্য লোকে আসে, এখানে সমাগম হয়, ভক্ত সমাগম হয়। আর শিবরাত্রি উপলক্ষে ভক্ত সমাগম কেমন হয়? শিবরাত্রি উপলক্ষে গত কয়েক বছর যাবত যেরকম লোকজন হচ্ছে, তাতে আশা করছি প্রচুর লোকজনই ভক্ত সমাগম হয়। রাত 12টা 1টা পর্যন্ত লোকে জল ঢালে, এবং এবছর 2 দিন শিবরাত্রি আছে। আশা করছি ভালোই লোকজনের সমাগম হবে, আশা করছি বাবার আশীর্বাদে। মুর্শিদাবাদ জেলার প্রাচীন এই কাঁদি রূপপুর রুদ্রদেব মন্দির সকাল থেকেই ভক্তরা ভিড় জমিয়েছেন পুজো দিতে, তাদের নিজস্ব মনস্কামনা নিয়েই পুজো দিচ্ছেন। মহিলা থেকে পুরুষ সকলে বিভিন্ন জায়গা থেকে আসছেন এই মন্দিরে পুজো দিতে। মুর্শিদাবাদের কাঁদি থেকে কৌশিক অধিকারী, নিউজ 18 লোকাল।